কাতারে লিওনেল মেসির হাতে উঠেছে বিশ্বকাপের শিরোপা, তাতে পরিপূর্ণতা পেয়েছে এই ট্রফিটি। তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলারের হাতে স্পর্শ পাওয়া যেন বিশেষ কিছুই। 8 বছর আগেও এমনটা ঘটতে পারত ব্রাজিলের মাটিতে, তবে সেবার লিওনেল মেসিকে বিশ্বকাপের ট্রফি স্পর্শ করা থেকে রুখে দেন জার্মান ফুটবলার ম্যারিও গোৎসে। দেশের জন্য সব কিছু করতেই প্রস্তুত, তবে প্রিয় ফুটবলারের জন্য একটু হলেও তো মায়া হতেই পারে তার। তাই 2014 সালে যে লিওনেল মেসিকে কাঁদিয়েছিলেন তিনি, 2022 সালের ফাইনালে সেই মেসির জন্যই গলা ফাটিয়েছিলেন গোৎসে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রূপকথার গল্পটা হয়তো 2014 সালে লেখা হয়ে যেত, এবার যেমন দাপটের সঙ্গে দেশকে নিয়ে গেছেন ফাইনালে, এনে দিয়েছেন শিরোপা, তেমনই দাপটের সঙ্গে দেশকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন 2014 সালের ব্রাজিল বিশ্বকাপেও। হয়তো আধ ঘন্টার কম সময়ের দূরত্বে দাঁড়িয়েছিলেন শিরোপা স্পর্শ করা হতে। পরের গল্পটা কারও অজানা নয়, বদলি হিসেবে মাঠে নেমেছিলেন এবং 113 মিনিটে গোল করে আর্জেন্টিনার হৃদয় ভঙ্গ করেছিলেন মারিও গোৎসে, দ্য সুপার মারিও। সেই একটি গোল করার মধ্যে দিয়েই দেশের হিরো হয়ে গেছেন এই জার্মান ফুটবলার। সেই একটি মুহূর্ত দিয়েই তো ইতিহাসের সাক্ষী হয়ে গেছেন তিনি, আর লিওনেল মেসি হয়েছেন ট্র্যাজিক হিরো। 2014, 2015 ও 2016 সালে টানা 3টি ফাইনালে 3 বারই পরাজয়ের মুখ দেখেছিলেন লিওনেল মেসি। অনেকে হয়তো ধরেই নিয়েছিলেন কখনও আন্তর্জাতিক শিরোপা ছুঁয়ে দেখা হবে না আর্জেন্টাইন খুদে জাদুকরের, কিন্তু কে ভেবেছিল গল্পের সমাপ্তি এত নাটকীয়তা ও মধুর হবে? সেই গল্পের পরিপূর্ণতা পেয়েছে কাতার বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সকে হারানোর মধ্যে দিয়ে। যেই লিওনেল মেসিকে হারিয়ে জার্মানকে চতুর্থ শিরোপা এনে দিয়েছিলেন মারিও গোৎসে, সেই খেলোয়াড়টাই কিনা ফাইনালে এবার সমর্থন করেছিলেন আর্জেন্টিনাকে, এমন তথ্য দিয়েছেন তিনি নিজেই। এই ব্যাপারে সুপার মারিও বলেন, ফাইনাল দেখতে বসেছিলাম আর্জেন্টিনার সমর্থক হিসেবে, দেশটার জন্য তো বিশ্বকাপ চাচ্ছিলামই, পাশাপাশি চাচ্ছিলাম লিওনেল মেসির জন্য, চেয়েছিলাম শিরোপা যেন ওদের ঘরে যাক, বন্ধুদের সঙ্গে খেলাটি উপভোগ করেছিলাম আমি, আমার ছেলেও আমাদের সঙ্গে খেলা দেখেছে, দারুণ আনন্দ পেয়েছিলাম আমরা, আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় খুব খুশি হয়েছি। তার কারণে 2014 সালে স্বপ্নভঙ্গ হওয়ার পর 2022 সালে যখন স্বপ্ন পূরণ হয় লিওনেল মেসির, তখন ইনস্টাগ্রামে একটি মেসিকে নিয়ে স্টোরিও দিয়েছিলেন তিনি। সেখানে দেখা যায় 2014 সালের ফাইনালে হেরে হতাশ হয়ে বসে রয়েছেন আর্জেন্টাইন খুদে জাদুকর এবং তার কাঁধে হাত রেখেছেন 2022 বিশ্বকাপের শিরোপা জেতা লিওনেল মেসি। এছাড়া আরও একটি স্টোরি শেয়ার করেন তিনি, যেখানে দেখা যায় নিজের সন্তানকে কোলে নিয়ে উপভোগ করছেন আর্জেন্টিনার বিশ্বকাপের শিরোপা জেতা। বোঝাই যাচ্ছে লিওনেল মেসির হাতে বিশ্বকাপের শিরোপা দেখার জন্য কতটা উদগ্রীব হয়েছিলেন জার্মান এই ফুটবলার। 2014 সালের বিশ্বকাপের শিরোপা যাওয়ার পর প্রিয় ফুটবলারের সঙ্গে ড্রেসিং রুমে একটি ছবি তুলতে ভুলে যাননি গোৎসে। লিওনেল মেসি তো এরকমই, তিনি তো বাকি সকলের চেয়ে আলাদা, সে কারণেই হয়তো ফাইনাল ম্যাচে তিনি সমর্থন পেয়েছিলেন যাদের কাছ থেকে কান্না উপহার এসেছিল তার। এত সুন্দর গল্পের সমাপ্তি হয়তো সিনেমাতেও হয় না।